হ্যালো ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছেন সবাই। আজকে আমরা ট্যাংরা মাছ ভুনা করব। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন। ট্যাংরা মাছ ভুনা করার জন্য আমরা প্রথমে ট্যাংরা মাছগুলো হালকা মশলা দিয়ে গরম তেলে হালকা ভেজে নিব। দেখতে পাচ্ছেন ভাজা হচ্ছে। ভাজা হওয়ার পর আমরা ট্যাংরা মাছগুলো তেল ঝরিয়ে নিব। হালকা তেল ঝরিয়ে ট্যাংরা মাছগুলো উঠিয়ে ফেলব। ওঠানোর পর পেঁয়াজ মরিচগুলো আমরা ট্যাংরা মাছের তেলে দিয়ে দিব এবং ভালো করে নেড়ে দিব। পেঁয়াজগুলো আমাদের ভালো করে কষাতে হবে। কষানোর পরে তরকারির মজা। পেঁয়াজগুলো আমরা ভালোভাবে কষিয়ে নিব। আমাদের পেঁয়াজ মরিচগুলো কষানো হয়ে গেছে। আদা বাটা হাফ টেবিল চামচ, রসুন বাটা হাফ টেবিল চামচ, মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে মিক্স করে দিব। মিশানোর পর আমরা এগুলো কষাতে দিব। মশলাগুলো ভালোভাবে যেত কষে। আমাদের কষানো হয়ে গেছে। এবার ভাজা ট্যাংরা মাছগুলো মশলার উপর দিয়ে দিব। মাছগুলো দিয়ে একটা নাড়া দিয়ে দিব ভালো করে, যাতে মশলাগুলো মাছের ভেতরে ঢোকে। দেখতে পাচ্ছেন খুবই ভুনা ভুনা মশলা হচ্ছে। এবার আমরা কিছুক্ষণ রেখে দিব। রেখে দেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিব। পানি দিয়ে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর আবার জাল দিয়ে পানিগুলো হালকা একটু শুকাবো। ট্যাংরা মাছগুলো কষানো হয়ে গেছে। এখন লেবু পাতা দিয়ে আমরা নামিয়ে ফেলবো। লেবু পাতা দেওয়ার কারণ হচ্ছে লেবু পাতা দিলে আলাদা একটা ঘ্রাণ আসে। খাওয়ার সময় ঘ্রাণটা আসলে খুবই ভালো লাগে। আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন ট্যাংরা মাছ ভুনা। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।